গেছে তেনারা আসতে পারেন মেহফিলে তো খুব খারাপ লাগছে বাইরে থেকে অনেক শিল্পী এসেছে তার ভাবছে নন্দীগ্রামের কি অবস্থা বুঝতে পারছেন নন্দীগ্রামের নাম আছে মানে অন্যান্য অনুষ্ঠানের নাম আছে অনেক তো আমার নন্দীগ্রামে প্রথমে এরকম একটা অনুষ্ঠান যেখানে হচ্ছে মানুষের সমাগম হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গজল গাইছে আমার না গাইতে ভালো লাগছে না আপনাদের শুনতে ভালো লাগছে বক্তা যে বক্তব্য দেবে কাকে নিয়ে দেবে বক্তা বক্তব্য যে দেবে বায়ান যে করবে কার সামনে দেবে মুসলমান মদ যাচ্ছে জানেন মুসলমান মদ যাচ্ছে তাকে যদি বলা হয় ভাই আপনি মদ যাচ্ছেন কেন বলছে আমার ইমাম সত্য আছে আর ভাই মদ যাচ্ছেন কেন না আমার বাপ ইমাম সাহেব বলছে ভাই মদ যাচ্ছেন কেন এই জানো আমার দাদা দান করে দিয়েছিল মসজিদে দু বিঘা জায়গা বলছে ভাই তুমি মদ যাচ্ছ কেন বলছে জানো মাদ্রাসাটা হচ্ছে আমার জমিনের উপরে দাঁড় করা আছে তো এখানে মেহফিল আসার কি দরকার সেটা ভেবে নিয়েছে মুসলমান যে আমার ইমাম সাচ্চা আমি তো এই জলসায় 50 টাকা দিয়েছি আমার যাওয়ার কি দরকার উদ্দেশ্য বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা তো বেশি কথা বলবো না তো আমি একটি আমার সংগীত গজল সেটা আপনাদের শোনাচ্ছি তো খুব সুন্দর গজল গাইলে আমার খুব ভালো লাগছিলাম বলছিলাম আরো গাইতে তো সুধীর ভাই বলছেন এরপরে গাইবো কথাটা ঠিক করে নিই বলছি ঠিক আছে তো এখানে আরো একটি খুব সুন্দর শিল্পী আছেন জানেন আমার রাকুল ভাই দুটো চোখে দেখতে পায় না কিন্তু খুব সুন্দর গজল গায় আল্লাহ আপনাকে অনেক বড় শিল্পী করা